অলরাইট, এখন তার চেয়ে এবার বড় পর্দায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। চলে আসছি মুভ অন দ্য মেন ভিডিও। ঢাকাই সিনেমার এই প্রজন্মের উদীয়মান একজন অভিনেত্রী হলেন মিষ্টি জান্নাত। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি তার ভক্তদেরকে, যার ফলে দর্শক হৃদয়ে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন মিষ্টি জান্নাত। এদিকে করোনা মহামারীর কারণে লম্বা সময় ধরে সিনেমা জগৎ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী, তবে আবার সিনেমা জগতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি এই বিষয়টিকে কেন্দ্র করে চিনি বিবি সিনেমা খ্যাত এই অভিনেত্রী জানান, বর্তমানে আমি নিয়মিত জিম করছি ফিট থাকার জন্য, কেননা খুব শীঘ্রই দর্শকদের সামনে ফিরছি আমি। যদিও এই অভিনেত্রীর আপকামিং সিনেমার নাম কি হতে যাচ্ছে সে বিষয়টি নিয়ে এখনো তেমন কিছু বলেননি তিনি। মূলত এই কথাগুলোর পাশাপাশি এই অভিনেত্রী আরো বলেন, করোনা মহামারীর কারণে লম্বা সময় ধরে সিনেমা জগৎ থেকে দূরে ছিলাম, এছাড়া এর ফাঁকে পড়ালেখাও শেষ করেছি এবং নিজের ক্লিনিকও খুলেছি, বর্তমানে সেখানেই সময় দিচ্ছি এবং নিয়মিত জিম করছি, এছাড়া খুব শীঘ্রই নতুন সিনেমা দিয়ে দর্শকদের সামনে আবারও ফিরব আমি, বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, পরিচালক শাহাদাত হোসেন লিটনের লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল অভিনেত্রী মিষ্টি জান্নাতের। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া এই অভিনেত্রী সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটির নাম হচ্ছে তুমি আমার রানী। মূলত এই সিনেমাটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি সিনেমা ছিল। এদিকে বর্তমানে এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় দুটি সিনেমা রয়েছে, খুব শীঘ্রই এই দুটি সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বর্তমানে অভিনয় জগতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।